अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা, সমর বাবু, আজকে তোমার ভুলের জন্য কনক অত উঁচু থেকে পড়ে গেছে, আর ওকে সাহায্য করার জায়গায় ওকে ওখানে ওই অবস্থায় ছেড়ে পালিয়েছ। আরে কেমন মানুষ তুমি, মানুষ না রাক্ষস! দেখো শিবা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যেটা হয়েছে সেটা ভুল করে হয়েছে। আমার কোনো ইন্টেনশন ছিল না কনকের ক্ষতি করার। আমার এই ভুলের জন্য আমি খুব লজ্জিত। আমায় ক্ষমা করে দাও শিবা। এই ক্ষমা তুমি এখন চাইছো যখন সত্যিটা সামনে এসেছে। যে নোংরা কাজ তুমি করেছো না, তার জন্য আমি তোমাকে জেলেও পাঠাতে পারি। তোমার কি ধারণাও আছে এটার জন্য কনকের কি ক্ষতি হয়েছে? দেখো ওর দিকে চেয়ে দেখো, তোমার জন্য ওর কি অবস্থা হয়েছে দেখো ভালো করে। কিছু লুকোচ্ছ আমার থেকে? ওই কথাটার কি মানে ছিল যে সমরের ভুলের জন্য আমার কি ক্ষতি হয়েছে? সত্যিটা বলো শিবা, কি কি হয়েছে? তুমি 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 ভুল বুঝছো কনক। আমি বলতে চাইছিলাম যে ওর জন্য তোমার কত আঘাত লেগেছে, আমি সেটাই বলতে চাইছিলাম, কিন্তু ভুল করে উল্টো পাল্টা বলে ফেলেছি। ভুল বুঝো না কনক। মিথ্যে বলছো। শিবা, আমি জিজ্ঞেস করছি কি হয়েছে বলো প্লিজ। কনক, এটাই সত্যি। তুমি আরে ও বলতে পারবে না, কারণ তোর পড়ে যাওয়ার কারণে এমন জায়গায় আঘাত লেগেছে যে তুই কোনোদিনও মা হতে পারবি না। উনি যা বলছেন সেটা কি সত্যি? এমনটা ডক্টর বলেছেন যে আমি কখনো মা হতেই পারবো না? না, সমর! শিবা, শিবা, এটা কি হলো? তাই জন্য আমার পেটে ব্যথা হচ্ছে। বাড়িতে সবার সাথে ন্যায় হয় তাই না? এই বাড়ির ইতিহাস যে কেউ কোনো কিছু করলে তার ন্যায় পাওয়া যায়, আর আমিও এই মুহূর্তে ন্যায় বিচার চাই। শিবা, আজকে তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। তোমার বোনের হাজবেন্ডের জন্য আজ আমার গর্ভ নষ্ট হয়ে গেছে। আজকে তোমাকে এর বিচার করতেই হবে। আর যদি আজকেও তুমি নিজের বোনকে বাঁচো আমাকে ছেড়ে দিয়ে, তাহলে আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি তোমাকে আর আমাদের এই সম্পর্ককে সারা জীবনের মতো ভেঙে দিয়ে চলে যাব। বিচার হবে, বিচার হবেই বৌদি। আমার স্বামীর কারণেই তুমি কখনো মা হতে পারবে না, না তাই আজ আমি সমর বাবুর থেকে তার বাবা হওয়ার অধিকার কেড়ে নিচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার গর্ভে বড় হওয়া সন্তান আমি তোমাকে দিয়ে দেব। যেদিন
এই বাচ্চা পৃথিবীর মুখ দেখবে, সেদিন থেকে ওর মা আমি নই, তুমি হবে বৌদি। দেখো রোশনি, এটা তুমি করতে পারো না। কেন করতে পারি না? এবার এই সিদ্ধান্তটা আর পাল্টাবে না সমরবাবু। আপনার জন্য বৌদি কোনোদিনও মা হতে পারবে না। এখন ওর সাথে ন্যায় তখনই হবে যখন আপনি আপনার বাবা হওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে। এই রোশনি, এসব করতে হবে না। দেখ, তোর গর্ভে বেড়ে ওঠা সন্তান শুধু তোর। এত বড় ত্যাগ স্বীকার করার কোনো প্রয়োজন নেই তোর, কোনো প্রয়োজন নেই। তাহলে আর কোনো উপায় আছে বৌদির সাথে এই ঘটনার ন্যায় বিচার করার? হ্যাঁ দাদা। এই যে অপরাধ হয়েছে, এই অপরাধ সমর করেছে, তাই তার প্রায়শ্চিত্ত সমরই করবে। তুমি জানো তোমার এই একটা ভুলের মূল্য আমাদেরকে সারা জীবন ধরে দিতে হবে। সমর কেন করেছো, কেন করেছো? হ্যাঁ, আজ তোকে আর আমি ছাড়ব না। তোর বউ মা হতে পারবে না, তাই জন্য তুই তোর বোনকে বিধবা করে দিবি? ভালো ছিল নাটকটা। হয়ে গেছে তোমার বিচার করা? আর এবার তুমি আমাকে বলবে, কনক দিয়ে দিয়েছি আমি শাস্তি, আর এখন তুমি রশ্মির বাচ্চাকে নেওয়ার কথা দুঃস্বপ্নেও ভাবতে যেও না। না শিবরাজ উমেদ প্রতাপ সিং, এই তুমি যে সমরকে আঘাত করেছো সেটা কয়েকদিনের মধ্যেই মুছে যাবে, কিন্তু আমার মনে যে আঘাত লেগেছে সেটা সারা জীবনেও মিটবে না। এই দুঃখ যেটা আমি সারা জীবনের জন্য পেয়েছি, সেটা তুমি যদি কাউকে এভাবে মারধরও করো তাহলেও সঠিক বিচার হবে না। সমর শাস্তি পাবে, আর যেহেতু তোমার বোন মাঝখানে আছে তাই তুমি তো বিচার করতে পারবে না, তাহলে আমাকেই তো কিছু করতে হবে। আমি কালকে পঞ্চায়েত ডাকব। পঞ্চায়েত? বাড়ি থেকে বাইরে গিয়ে পঞ্চায়েতের কাছে বিচার চাইব। এবার পঞ্চায়েতই করবে এর বিচার। কনক দেখো, এটা সত্যি খুব বড় একটা বিষয়, কিন্তু তোমার বোনের যদি নৌকো ভেঙে যায় তাহলে অনেক বড় বিষয়, আর আমার থেকে আমার মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে শিবরাজ। আমার জীবনের এত বড় স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে, কিন্তু তাও ওর থেকে আমার কোনো বিষয় তোমার কাছে বড় মনে হয় না শিবা? শিবা, শিবা, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জেনে শুনে কিছুই করিনি এসব, আমি খুব নেশায় ছিলাম। তুমি প্লিজ কনককে একটু বোঝাও, যদি পঞ্চায়েতের কাছে যায় পঞ্চায়েত আমার থেকে আমার বাচ্চাকে কেড়ে নেবে। শিবা, শিবা, আমায় ক্ষমা করে দাও, তুমি কনককে বোঝাবে তো?
দাদা তোমাকে আমার রাখির দিব্যি। এই অন্যায়ের ক্ষমা না সমর বাবু পাবেন না আমি পাবো। এইবার বৌদি একদম ঠিক বলেছে, তুমি আমার ভালোবাসায় অন্য কারোর দুঃখ কষ্ট দেখতেই পাও না। কাল পঞ্চায়েত বসবে, ন্যায় হবে, আর বৌদি যা সিদ্ধান্ত নেবে না সেটাই আমরা মাথা পেতে নেব, আমরা সবাই। আপনি দাদার ঘরে গিয়েছিলেন? রোশনি, রোশনি, রোশনি প্লিজ আমার কথা শুনো। গিয়েছিলেন? হ্যাঁ কি না, কনক বৌদি কি আপনার জন্য উপর থেকে পড়ে গেছে? আপনার কোনো ধারণা আছে আপনার এই আচরণের জন্য বৌদির কি হয়েছে, এর ফলাফল কি হতে পারে? আমার কনক বৌদি কোনোদিনও মা হতে পারবেন না, কোনোদিনও না। কেন করলেন আপনি, কেন, কেন করলেন? আমি শিবার ঘরে গিয়ে কনকের কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু যেটা হয়েছে সেটা ভুল করে হয়েছে। চাঁদনি? হ্যাঁ চাঁদনি, আরে একই বাড়িতে থাকতে ফোনে কথা বলবো নাকি আমরা? দরকারি কাজে বাইরে এসেছি, এবার মন দিয়ে শোন, একটু পরেই পঞ্চায়েত বসবে, তোকে যে কোনো ভাবে কনককে আটকাতে হবে ওইসব কথা বলা থেকে, তাহলে পঞ্চায়েত রোশনি আর সমরকে বাড়ি থেকে বের করে দেবে। আর ওরা দুজনেই তো আছে যাদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করে এই বাড়িতে আমি আবার রাজত্ব করব। মজকেছে কিন্তু এখনো ভাঙেনি, তোমার মাথা খারাপ নাকি? হ্যাঁ আমি কেন আটকাবো ওকে, এবার তোমাকে আর কোনো কাজে সাহায্য করব না আমি, বুঝেছো? খুব বড় বড় কথা বলছিস তাই না, এবার আমার পাঠানো ভিডিওটা দেখ, তারপর কথা বলবি। মা, মা, চাঁদনির মেসেজ, যদি তুই কনককে না আটকাস আর যদি সমরের বিরুদ্ধে সিদ্ধান্ত যায় তাহলে তাহলে তোর মায়ের জীবন যাবে, তুই ভেবে দেখ আমাকে সাহায্য করবি নাকি করবি না। মা, আমার সাথে পঞ্চায়েত থেকে আমি কোনো ভুল করিনি, আমি শুধু বিচার চাই। করে দিও আমাকে কনক গুম্মা, কিন্তু আমার মায়ের জীবন বিপদে রয়েছে আর ওনার জীবন বাঁচাতে আমাকে যা করার হয় আমি করব। আমি জানি যে তুমি স্নানের পরে সোজা মন্দিরে পুজো করতে আসবে, সেই জন্য আমি মেঝেতে কেরোসিন ছড়িয়ে দিয়েছি, এবার তাতে আগুন দেবো যাতে তোমার শাড়িতে আগুন লেগে যায়। এবার এই একটাই রাস্তা আছে আমার কাছে তোমায় পঞ্চায়েতে যাওয়া থেকে আটকানোর।
হে মা, আজকে আমি যা করতে চলেছি সেটা হয়তো সবার নজরে খারাপ হতে পারে, কিন্তু এখন আমার সহ্য শক্তি শেষ হয়ে গেছে। একজন নারী তখনই সম্পূর্ণ হয় যখন সে মা হতে পারে। আর আমার থেকে তো মা হওয়ার অধিকারই কেড়ে নিয়েছে। তাই ব্যাস, আমি প্রতিবাদ করব নিজের সুবিচারের জন্য। আমার পাশে থেকো তুমি মা। আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নাও, অনসাইটরা এক্ষুনি চলে আসবে। রশনি, আমার মনে হয় যে আমি না বৌদি, এই ঘটনার জন্য তোমাকে তোমার সিদ্ধান্ত বদলানোর কোনো দরকার নেই। পঞ্চায়েত বসবে আর তোমার ন্যায় বিচার হবে। কোনোকে আটকানোর জন্য এই যে খেলাটা আমি খেলেছিলাম সেটা তো নষ্ট হয়ে গেল। এবার আমার এটা ভয় লাগছে যে চাঁদনী আমার মায়ের কোনো ক্ষতি না করে। শুধু আমি এটা জানতে পেরে যাই যে ও মাকে এই মুহূর্তে কোথায় রেখেছে। আচ্ছা নারায়ণ শোনো, ওই পিছনের দিকে যে গোডাউনটা আছে না, ওর তালাটা ভেঙে গেছে, তো তুমি একটা কাজ করো, ওতে আরেকটা তালা লাগিয়ে তার চাবিটা দাদাকে দিয়ে দিও, ঠিক আছে? এই বিষয়টা আমার মাথায় এলো না কেন, যে এত কম সময়ের মধ্যে চাঁদনী মাকে নিশ্চয়ই বাড়ির ভেতরেই কোথাও রেখেছে। আর বাড়ির প্রত্যেকটা ঘরের চাবি সব সময় শিবার কাছে থাকে, তাহলে নিশ্চয়ই ও কোনো তালা ভেঙে কোনো ঘরে মাকে রেখেছে। মাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। মা, মা আমাকে ক্ষমা করে দিও, আমি জানতাম না যে চাঁদনী তোমার সাথে এরকম করতে পারে। আমি বলেছিলাম যে ওই শয়তান চাঁদনী কারোর আপন হতে পারে না। দেখ, ওই শয়তান চাঁদনী আমাকে তোর মাকেও ছাড়েনি। এই পঞ্চায়েত আর গ্রামের লোকেদের সামনে আমি কিছু বলতে চাই। একজন স্বামী হয়ে আমি আমার স্ত্রীকে রক্ষা করব প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। গরুর পুরাণে লেখা আছে, যে স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে পারে না তাকে গরম লোহা দিয়ে প্রহার করতে হবে। আর আমি এই শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত। যে অন্যায়টা তুমি কখনো করোইনি তার শাস্তি তুমি কেন পাবে?
না কনক, তুমি একজন স্ত্রীর অধিকারে আমার কাছে ন্যায় বিচার চেয়েছো, আর আমি তোমাকে ন্যায় বিচার দিতে পারিনি, তাই শাস্তি তো আমায় পেতেই হবে। নমস্কার পঞ্চায়েতগণ, শাস্তি আমার পাওয়া উচিত। আমি জানতাম সমরবাবু সেদিন নিজের হুশে ছিলেন না, উনি নেশা করে এসেছিলেন, আর তারপরেও আমি ওনাকে আটকাতে সেদিন সফল হইনি। আর এটা কথিত আছে যে এরকম একজন স্ত্রীকে গরম কয়লার উপর হাঁটা শাস্তি দেওয়া উচিত। দাদা, শাস্তি তোমার নয়, আমার পাওয়া উচিত।